শিক্ষিত হওয়ার অর্থ কি কেউ বা শিক্ষিত আর কে বা শিক্ষিত না আমার ধারণা আপনার অনেকে আমার সাথে একমত হবেন যে শিক্ষা সামাজিক বৈষম্য দূর করে কিন্তু কখনো ভেবে দেখেছেন শিক্ষা কিভাবে সামাজিক বৈষম্য তৈরি করতে পারে আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ওখান থেকে সার্টিফিকেট পাবেন এবং আপনি শিক্ষিত হবেন কিন্তু সার্টিফিকেট পেলেই কি আমরা শিক্ষিত হই একবার ভাবুন তো লালন শাহ কি কোনো স্কুলে গিয়েছিলেন কিন্তু লালন শাহর গান কতটা গভীর দর্শন বহন করে কতটা মানবতার কথা বলে সেখান থেকে কি অনুমান করা যায় না যে লালন শাহ কতটুকু আলোকিত মানুষ ছিলেন হারুজ স্কুল কলেজে যাননি আমাদের রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম লিখতে পড়তে পারতেন না কিন্তু ওনার মতো জ্ঞানী এবং আলোকিত মানুষ এই বিশ্বের ইতিহাসে খুব কি দেখা যায় তাহলে শিক্ষিত হওয়ার অর্থ কি কিংবা শিক্ষা বৈষম্য কিভাবে তৈরি করে শিক্ষা কিভাবে সামাজিক বৈষম্য তৈরি করে এটা বোঝার জন্য একজন ফরাসি দার্শনিক সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী পিয়ারে বর্দু বর্দু কিভাবে শিক্ষা সামাজিক বৈষম্য তৈরি করে সেটাকে দেখিয়েছেন এটা বোঝার জন্য আমরা দুটি শিশুর কথা চিন্তা করি ধরুন বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অথবা প্রান্তিক সমাজের একজন শিক্ষার্থী স্কুলে যাচ্ছে তার শিক্ষার এক্সপিরিয়েন্স এবং বৃত্তশালী পরিবারে জন্ম নেয়া একটা শিশুর স্কুলে যাচ্ছে তার এক্সপিরিয়েন্স তাকে কিভাবে গড়ে তোলে যদিও বৃত্তশালী পরিবারে জন্ম নেয়া শিশুরা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা একই স্কুলে যায় না কিন্তু বর্দুর থিউরিকে বোঝার জন্য ধরুন আমরা ধরে নিলাম একটা স্কুলে বৃত্তশালী পরিবারের জন্ম একটা শিশু আর দরিদ্র পরিবারের জন্ম একটা শিশু এই দুটি শিশুই একটা স্কুলে লেখাপড়া করছে বৌদ্ধ দৃষ্টিতে পুঁজি বা ক্যাপিটাল শুধুমাত্র টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ না বর্ধ ক্যাপিটালকে চার ভাগে ভাগ করছেন প্রথমে হচ্ছে একনমিক ক্যাপিটাল অর্থাৎ টাকা পয়সা এটা তো বুঝতেই পারছেন বৃত্তশালী পরিবারে জন্ম শিশুটি তার খাবার দাবার তার পোশাক তার নিজের বিকাশের জন্য যে ধরনের সুযোগ প্রয়োজন তার একটা পরিবারে জন্ম শিশু কিন্তু পেয়ে থাকে কিন্তু প্রান্তিক পর্যায়ের একটি শিক্ষার্থী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটি শিক্ষার্থীর ওই বৃত্তশালী পরিবারের ওই শিশুটির মতো সব সুযোগ সুবিধা পায় না একটি দরিদ্র পরিবারের জন্ম নেয়া একটি শিশু যখন পেটের ক্ষুধান স্কুলে আসে সেই ক্ষোধা কিন্তু তাকে শিখতে সাহায্য করে না এবার বর্দ সেকেন্ড যে ক্যাপিটালের কথা বলছেন সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল সোশ্যাল ক্যাপিটাল এটা বলতে বর্ধ বোঝাচ্ছেন যে আপনার সমাজে কোন কোন মানুষগুলো অন্তর্ভুক্ত কারা আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব কারা বৃত্তশালী পরিবারের জন্মন একটি শিশু তার পরিবারের সদস্যরা কিন্তু ক্ষমতাশীল হয় তাদের অনেক আত্মীয় স্বজন থাকে যারা চাইলেই অনেক কিছু করতে পারেন একটি দরিদ্র পরিবারের জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে কিন্তু সেটা বাস্তবতা নয় তাহলে আবারও সে বৈষম্য বৃত্তশালী পরিবারে জন্ম নেওয়া একটি শিশু যখন স্কুলে আসে তার অধিকার যেন সে ঠিক মতো পায় তার যত্ন যেন ঠিক মতো হয় এটাকে নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের সামাজিক ফোর্সেস পাওয়ার রয়েছে সেটাকে নিশ্চিত করার জন্য কিন্তু এটি দরিদ্র শিশুর শিক্ষার ক্ষেত্রে যদি কোনোরকম প্রতিবন্ধকতা তৈরি হয় কিংবা সে যদি কোনো ইনজাস্টিসের মুখোমুখি হয় তার জন্য ফোন করার কে থাকে তার অধিকারকে নিশ্চিত করার জন্য গলা জোর করার কে থাকে খুব বেশি লোক থাকে না তাহলে বর্দু সেকেন্ড যে ক্যাপিটালের কথা বললেন সোশ্যাল ক্যাপিটাল সেই সোশ্যাল ক্যাপিটালের মাধ্যমেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয় সেটা আমরা বুঝতে পারলাম এবার আসুন বর্দু কালচারাল ক্যাপিটালের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয় সেটাকে বোঝার চেষ্টা করি এটাকে কী বলছেন কালচারাল ক্যাপিটাল আসলে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ওরা কোন ভাষায় কথা বলে ওরা কোন ধরনের বই পড়ে ওদের জীবনের সাথে সম্পৃক্ত কোন ধরনের অভিজ্ঞতাগুলো এগুলো কিন্তু কালচারাল ক্যাপিটালের সাথে সম্পৃক্ত যেমন ধরুন বৃত্তশালী পরিবারের জন্ম একটি শিশু দেখা যায় ওরকম পরিবারের যে বাবা মা তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে তারা বাড়িতে যখন কথা বলে তারা কিন্তু বইয়ের বাংলায় কথা বলে খুব সহজভাবেই এরা যখন স্কুলে যায় তখন বাড়িতে বলা বইয়ের বাংলা এবং স্কুলে যখন ওদের বইগুলোও সেই একই ভাষায় লেখা থাকে সেটা শিখতে কিন্তু ওদের ব্রেক পেতে হয় না কিন্তু একজন রিক্সাওয়ালার ছেলে কিংবা একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে সে যখন স্কুলে যাচ্ছে তার বাসায় যে ভাষায় সে কথা বলে সেই ভাষায় কিন্তু বই লেখা হয় না বরং সে যদি সেই ভাষায় স্কুলে লেখাপড়া করে তাকে কিন্তু অপমান করা হয় তাকে রুচিহীন বলা হয় তাকে বলা হয় সে কালচার বোঝে না তাহলে কালচারটা আসলে কি বৃত্তশালী মানুষেরা নিজেদের বাড়িতে যে ভাষায় কথা বলে সেটাই হচ্ছে কালচার ভাষা কিন্তু একজন শ্রমজীবী মানুষ কিংবা একজন গ্রামের শ্রমিক সে তার বাসায় যে ভাষায় কথা বলে সেই ভাষাকে বলা হয় রুচিহীন ভাষা একজন শ্রমজীবী মানুষের সন্তান যে পোশাক পরে সেই পোশাককে আমরা রুচির পরিচয় বলে বিশ্বাস করি না মানি না কিন্তু বৃত্তশালী পরিবারের মানুষেরা তারা যে পোশাক পরে স্যুটটাই পরে পরিষ্কার পরিচ্ছন্ন ইস্ত্রি করা কাপড় পরে তাদের কাপড়গুলোকে কিন্তু আমরা ধরে নিই রুচির পরিচয় একবার চিন্তা করে দেখেছেন যখন এই দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যায় প্রতিনিয়ত ওদেরকে কোন ধরনের মানসিক সংঘর্ষের মুখোমুখি হতে হয় এবার আসুন বর্দুর চার নম্বর ক্যাপিটালের কথা সেটা হচ্ছে সিম্বলিক ক্যাপিটাল সিম্বলিক ক্যাপিটাল বলতে বর্ধু কি বলছেন এমন হতে পারে আপনার মা কিংবা বাবা একজন অনেক বড় বুদ্ধিজীবী লেখক কিংবা লেখিকা অনেক বড় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অথবা রাষ্ট্রের জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন এই যে বিখ্যাত কোনো একজন ব্যক্তির সন্তান হওয়ার কারণে প্রতিনিয়ত আপনি সমাজে যে সুযোগটা পেয়ে থাকেন সেটাকে দরিদ্র পরিবারে জন্মনে একজন সন্তান পায় সেটা পায় না বিখ্যাত পরিবারে জন্মানোর কারণে আপনি যে ক্যাপিটালের যেই পুঁজিটা ভোগ করছেন সেটাকে বোর্ড বলছে সিম্বলিক ক্যাপিটাল সে সিম্বলিক ক্যাপিটাল কিন্তু একজন খেটে খাওয়া রিক্সাওয়ালার সন্তান ভোগ করে না কিংবা আপনার বাড়িতে যেই মহিলাটি কাজ করে তার মেয়ে কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারে না আমরা কিন্তু কথায় কথায় এই ধরনের শব্দ ব্যবহার করি যে আরে তুমি তোমার আচরণ এরকম কেন আমরা এই শব্দটা ব্যবহার করি যে একেবারে বস্তির মতো আচরণ করছো এই যে বস্তি এ কথাটা কোথেকে আসলো তার মানে যারা বস্তিতে বাস করে তারা রুচি বোঝে না তারা শিক্ষিত না তাদের সে সিম্বলিক ক্যাপিটাল নেই আমরা যখন কাউকে বলতে চাই যে তার ভিতরে রুচির পরিচয় নেই আমরা বাংলা ভাষা একটা শব্দ ব্যবহার করি আমরা তাকে বলি খ্যাত অর্থাৎ খেতে যারা কাজ করে বর্দু এই চার নম্বর যে ক্যাপিটালের কথা বললেন সেটা হচ্ছে সিম্বলিক ক্যাপিটাল তাহলে বলুন তো দরিদ্র পরিবারের জন্ম নেয়া একটি শিশু যখন স্কুলে আসে তার না থাকে টাকা পয়সা ইকোনমিক ক্যাপিটাল থাকে না না তার পরিবারে থাকে কেউ ধনী এবং অনেক ক্ষমতার মালিক এমন কেউ অর্থাৎ তার সোশ্যাল ক্যাপিটাল নেই বা বাড়িতে যে ভাষায় সে কথা বলে যে ধরনের পোশাক পরে সেটাকে আমরা বলছি রুচিহীনতার পরিচয় তার কালচারাল ক্যাপিটাল নেই এবং সে যখন স্কুলে আসছে তাকে কিন্তু আমরা এ নামে চিনি না যে এই মেয়েটি অমুক বিখ্যাত ব্যক্তির সন্তান সেই ক্রেডেনশিয়াল বা সেই সুফল কিন্তু সে ভোগ করে না এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানের সন্তানদের তখন মন ভেঙে যায় এই মানসিক লড়াইয়ে এরা খুব সহজেই হেরে যায় আমি বলছি না এই মানসিক লড়াইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যেকটি শিশুই হেরে যায় আমি সেটা বলছি না কিন্তু যারা বিজয়ী হয় তাদের সংখ্যা অনেক কম তাহলে একবার ভেবে দেখুন শিক্ষা কি সামাজিক বৈষম্য তৈরি করে না হ্যাঁ শিক্ষা সামাজিক বৈষম্য তৈরি করতে সক্ষম শিক্ষা যেরকম সামাজিক বৈষম্য দূর করতে পারে ঠিক একইভাবে শিক্ষা সামাজিক বৈষম্য তৈরি করতে পারে আসুন আমরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জীবন তাদের সমাজ জীবন তাদের ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে আরও গভীরভাবে আরও মানবিকভাবে চিন্তা করতে শিখি তাহলে হয়তো দরিদ্র পরিবারের জন্ম নেওয়া কোনো একটি সন্তান কোনো একটি শিশু যখন স্কুলে আসে হয়তো তার ভবিষ্যৎকে গড়ার ক্ষেত্রে আমরা অনেক বড় ভূমিকা পালন করতে পারবো এবার তো বললাম প্রবলেমের কথা এক্ষেত্রে এমন কি কোনো পদ্ধতি বা এমন কি কোনো শিক্ষা ব্যবস্থা বা এমন কি কোনো দর্শন বা এমন কি কোনো ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা এই সামাজিক বৈষম্যকে উতরাতে পারি সেটার সমস্যাকে সমাধান করতে পারি হ্যাঁ এমন শিক্ষা দর্শন রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এমনই একটি শিক্ষা দর্শন নিয়ে আলাপ করবো যেখানে শিক্ষার্থীরা তাদের সামাজিক অবস্থানের কারণে যে সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয় সেই প্রতীকগুলো তাকে জয় করতে পারে আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ